হ্যালো বন্ধুরা বন্ধুরা দেখো আজকে আমি বাটিতে কিছু লতি কেটে নিয়েছি এই দেখো লতিগুলো একটু লম্বা লম্বা বড় বড় করে কেটেছি আর লতিটা দেখো ভালোই মোটা আছে এর জন্য আর মধ্যেখান দিয়ে কাটে নিই ছোটো ছোটো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এইবার দেখো আজকে আমি লতি দিয়ে কী করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে তাক দেখো বন্ধুরা এই রেসিপিটা খুব সুন্দর লাগবে রেসি যারা কোনো দিন লতি খায়নি তারাও এইভাবে খেতে চাইবে তো দেখো তার সাথে কি কী নিয়ে নিয়েছি সর্ষের গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা বেশি মশলা দেবো না যেহেতু সেহেতু আর সামান্য অল্প কিছু আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই দেখো চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এইবার দেখো আমি চিংড়ি মাছ দিয়ে আর লতি দিয়ে আজকে আমি পাতুরি বানাবো পাতুরি কিভাবে বানাবো তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট দেখতে থাকো তোমাদের আশা করি খুব ভালো লাগবে এই দিয়েই তোমরা ভাত খেয়ে নিতে পারবে এত সুন্দর টেস্টি আর এত সুন্দর এত সুন্দর একটা রেসিপি তো দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো এইবার দেখো কড়াইতে আমি অল্প করে জল দিয়ে দেবো বেশি জল দেব না যেহেতু লতি কম সেহেতু অল্প জল দেব তো দেখো অল্প জল আমি দিয়ে দিয়েছি এইবার আমি লতিগুলো একটু অল্প ভাব দিয়ে জলটাকে ফেলে নেবো কেন লতিটা একটু ততক্ষণ সিদ্ধ হয়ে যাবে আর বেশি সিদ্ধ হয়ে গেল লোদ লোদ হয়ে যাবে এই জন্য আমি অল্প করে একটু ভাব দিয়ে ফেলে নেব যেহেতু আমি লতির পাতুরি করব দেখো আমি লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলে লতির ভিতরে লবণটা যাবে খেতেও ভালো লাগবে তো দেখো আমি হাতা দিয়ে একটু নেড়েও দিলাম ততক্ষণ বন্ধুরা একটু সিদ্ধ হতে লাগো বেশি সিদ্ধ করলে তো লতিল ভিন্ডি ভেন্ডি লোদ লোদ হয়ে যায় এই জন্য অল্প সিদ্ধ করে নেবো আমি এবার দেখো এই দেখো জলটা ফুটে গেছে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আর সব লতি কিন্তু আস্তে আস্তেই রয়েছে এই দেখো এবার আমি দেখো এই দেখো সিদ্ধ হয়ে গেছে অল্প আমি আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা আমি এবার নামিয়ে নেব হয়ে গেছে যেহেতু সেহেতুক আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপরে আমি কি করব তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি একটু নেড়ে তারপরে দেখো আমি এবার দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে এই দেখো গরম হয়েও গেছে এই দেখো আমি তেল দিয়ে দিলাম এবার তেলটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি একটু ভেজে নেব ভেজে বলতে একটু তেলের পরে নাড়াচাড়া করে নেব তেলের পরে একটু নাড়াচাড়া করে নিলে ভালো হয় মাছ জাতীয় জিনিস একটু আগুনে যদি তেলে নেড়ে ছেড়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় তো যাই হোক বন্ধুরা এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা একটু তেলের পরে নাড়াচাড়া করে নেব তো দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাই দেখো বেশি ভাজবো না যেহেতু দেখো অল্প একটু সামান্য তেল দিয়ে দিয়েছি অল্প করে একটু নাড়াচাড়া করে নেবো তেলের পরে তো দেখো একটু সামান্য লবণ সামান্য একটু হলুদ আমি দিয়ে দিলাম এই দেখো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি একটু এগুলো নেড়ে ছেড়ে নেব চিংড়ি মাছ বেশি ভাজবো না যেহেতু পাতুরি করবো সেহেতু আমি চিংড়ি মাছটা একটু তেলের পরে নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে দেখো এই দেখো হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এই দেখো ভাজা ভাজা করে নিই সামান্য একটু তেলের পরে নাড়াচাড়া করে নিয়েছি তো বন্ধুরা আমি এবার চিংড়ি মাছগুলো নামিয়ে নেব তারপরে কি করব তো তোমাদের দেখাবোই তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্তাক তো দেখো আমি জলটা ঝরিয়ে নিয়েছি লুতির থেকে এবার আমি বাটিতে রেখে নিয়েছি তো বাটিতে নিয়ে নিয়েছি এইবার দেখো সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি এই দেখো এইবার আমি কী কী মশলা দেবো তোমাদের তো দেখাবো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা বন্ধুরা খুব খুব সুন্দর দেখো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু বেশি করে যেহেতু লতিতে একটু গলা ধরতে পারে এই জন্য লঙ্কাটা বেশি দিতে হয় সবসময় চিংড়ি মাছটা দিয়ে দিলাম এই দেখো এবার আমি দেখো কি মশলা দিচ্ছি এই দেখো লবণ দিয়ে দিচ্ছি মাপ মতন এইবার দেখো মাপ মতনও হলুদ দিয়ে দেব সব মশলা একবারে দিয়ে আমি তারপরে কলা পাতায় কড়াইতে দিয়ে দেব এইবার দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এইবার দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল একটু দিতে হবে বেশি করে কেন পাতুরিতে সবসময় একটু সরষের তেল দিলে স্বাদও হয় খেতেও খুব সুন্দর লাগে এই জন্য দেখো চামচ দিয়ে আমি একটু সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এই দেখো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে সব মশলাগুলো এবার দেখো একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি আর হাত দিয়ে মেখে নিলে যে কোনো জিনিস খুব সুন্দর হয় আর মশলাগুলো সব সব কিছুর মধ্যে যায় এই জন্য ভালো করে একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি মাখার পরে কি করব তো তোমাদের দেখাবো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে তক দেখো বাড়িতে করে খাবে খুব সুন্দর লাগবে এই দিয়ে ভাত খেয়ে নিতে পারবে এক থালা তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেখো কলা পাতা আমি সাজিয়ে দিচ্ছি এই দেখো কলা পাতা সাজিয়ে দিয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে কলা পাতাটা এই দেখো দুটো কলা পাতা সাজিয়ে নিলাম এইবার দেখো আমি মিখে রেখেছি লতি চিংড়ি মাছ সেই মশলা দিয়ে সেগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে যে কত সুন্দর লাগে লতি পাতুরি খেতে একবার যদি তোমরা বাড়িতে করে খাও তোমরা রোজ রোজ খেতে চাইবে আর খেতেও বন্ধুরা খুব টেস্টি তো দেখো আমি দিয়ে দিলাম এর উপরে আমি আবার কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে দেব এই দেখো দেওয়া হয়ে গেছে এবার আমি কলাপাতাটা এর উপরে আবার দিয়ে দেব দুটো কলাপাতা তারপরে গ্যাসটা আমি স্লো করে দেব বেশি জোরে দেব না তাহলে কলাপাতা তো পুড়িয়ে যাবে আর পুড়িয়ে গেলে তো খেতেও ভালো লাগে না যে কোনো জিনিস তো দেখো গ্যাসটা আমি সোলো করে দেব সোলো করে দিয়ে এবার আস্তে আস্তে ভাপে ভাপে হয়ে যাবে এবার আমি একটু ঢেকে দেব ঢাকনি দিয়ে এই দেখো ঢেকে দিচ্ছি দশ পনেরো মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেবো খুলে তোমাদের দেখাবো লতি লতি পাতুরি কেমন হলো তো দেখো ঢাকনিটা আমি খুলে নিচ্ছি এই দেখো এইবার দেখো কলা পাতাটা আমি উঠিয়ে দেখাচ্ছি তোমাদের যে লতি পাতুরি কেমন হলো এই দেখো খুব গরম বন্ধুরা এই দেখো কলা পাতাটাও খুব আগুন হয়ে গেছে গরমে এই দেখো তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো দেখো বন্ধুরা এইবার আমি আর পিঠ উল্টে দেবো তো দেখো উল্টেও দিয়েছি এই দেখো আর এক পিঠ হয়ে গেছে তো বন্ধুরা ক্যামেরাটা ধরাটা ঠিক মতন হয়নি তার জন্য ছোট দেখাচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো খুবই ছোট দেখাচ্ছে এইবার আমি নামিয়ে নেব এই দেখো কচুর লতির পাতুরি আপনারা ফটাফট বাড়িতে বানিয়ে খান খুব খুব সুন্দর লাগবে এবার দেখো নামিয়ে নিয়েছি এই দেখো প্রচুর লতির হয়ে গেছে আর প্লেনও করা যায় সর্ষে বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে কিন্তু আজকে চিংড়ি মাছ ছিল বলে ঘরে তাই চিংড়ি মাছ দিয়ে করেছি আপনারা নিরামিষও বাড়িতে বানিয়ে খেতে পারবেন তো বন্ধুরা আজকে রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে